হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আগে আমার শাড়িটা দেখো, কেমন লাগছে বলো তো শাড়িটা পরে আমাকে? একদম রেডি হয়ে গেছি। বাট এটা কী শাড়ি আমি জানি না, সুতোর কাজ করা একটা শাড়ি। এটা আমার বিয়ের সময় ফুলসজ্জার শাড়ি। আর কোথায় যাচ্ছি জানো? বরকে রেখেই কিন্তু বেরিয়ে পড়েছি, শ্বশুর শাশুড়ি আর দেওরের সাথে যাব শ্বশুরবাড়ির এক আত্মীয়ের বিয়েতে। তো সেখানে যাওয়ার জন্যই সন্ধ্যা সন্ধ্যা পড়তেই বেশ টাইম মতো কিন্তু রেডি হয়ে নিলাম। শ্বশুর শাশুড়ি টোটো নিয়ে চলে এসেছে আমাকে নিতে। শ্বশুর শাশুড়ি, আমি আর আমার দেওর, আমরা চারজন মিলে চললাম বিয়েবাড়িতে। আমার বাড়ির থেকে বিয়েবাড়িটা বেশি দূর ছিল না, একদমই কাছে। ঝটপট করেই পৌঁছে গেলাম বিয়েবাড়ি, আর ওই দেখো আলোয় ঝলমলে বিয়েবাড়ি দেখা যাচ্ছে। গল্প করতে করতে 5 মিনিটেই পৌঁছে গেলাম। তারপর এই হলো বিয়েবাড়ির গেটটা, কত সুন্দর সাজিয়েছে না! পরিবারের সাথে এই অনুষ্ঠানগুলোতে আসার কিন্তু একটা মজাই অন্যরকম, বেশ সাজুগুজু করে আসা যায়। আর এদিকে দেখো, আমার দেহর আমার শাশুড়ির শাড়ি ঠিক করে দিচ্ছে, ও ভীষণ খেয়াল রাখে মামনির সব সময়। তো এই জন্য টোটো থেকে নামার পর মামনির শাড়িটা একটু ওলট পালট হয়ে গেছিলো। ওহ, সমস্তটা সময় কিন্তু দেখে দেখে মায়ের শাড়িটা একদম ঠিকঠাক করে দিচ্ছে। আর এই আমরা বিয়েবাড়িতে ঢুকে পড়েছি। আর বিয়েবাড়িতে ঢুকেই তো আত্মীয় স্বজনের সাথে দেখা। যদিও আমি এখানে সবাইকে খুব একটা ভালোভাবে চিনি না, কারণ বিয়ের পর থেকে সবার সাথে সেইভাবে আলাপচারিতা হয়ে ওঠেনি, তবুও সবাই এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই হচ্ছে আমাদের সুন্দর ব্রাইড, যে কিনা খুব সুন্দর সেজেছে আর দেখতে তো ভীষণ মিষ্টি লাগছিল। তাকে প্রথমে কনগ্রাচুলেট করে দেওয়ার পালা এবং গিফট বিনিময় আশীর্বাদ স্বরূপ। তারপর কিন্তু সোজাসুজি আত্মীয় স্বজনের সাথে দেখা করে নিলাম, আর তারপর ঝটপট চলে গেলাম মকটেলের কাউন্টারে। সো মাচ কালারফুল এই মকটেলের কাউন্টার, কিন্তু ভীষণ কালারফুল লাগে। আর এই যে মকটেলগুলো বানায়, এগুলো দেখতে আমার দারুণ লাগে। আমি বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে বানালো সেই জিনিসটা কিন্তু মোটামুটি একটু রপ্ত করেই ফেলেছিলাম। দেখে নিলাম কী কী জিনিস দিল আর কী কীভাবে বানালো। আর আমার অল টাইম ফেভারিট ম্যাঙ্গো, ম্যাঙ্গো নিয়ে আমি বসে পড়েছি, আমি আমার শাশুড়ি আমার শ্বশুর, আমরা তিনজনে বসে কিন্তু এনজয় করছি সুন্দরভাবে। আমার শাশুড়ি আবার আমার সাথে কিন্তু একটু পোজ দিয়ে নিচ্ছে, দেখে নাও। সবাই মিলে এক জায়গায় যাওয়ার মজাই এরকম। এরপর চলে গেলাম স্টার্টারের কাউন্টারে। ও মাই গড, স্টার্টারে তো দারুণ দারুণ জিনিস ছিল, চিকেন মালাই কাবাব আর বেবি কর্ন। আমার টার্নের জন্য ওয়েট করলাম, আর তারপর প্লেট ভর্তি করে চিকেন মালাই কাবাব আর কয়েকটা বেবি কর্ন নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। দেখো একবার কতগুলো নিয়েছি, কারণ স্টার্টারের আইটেমটা আমার অল টাইম ফেভারিট। চিকেন মালাই কাবাবটা খেতে দুর্দান্ত ছিল, আর বেবি কর্নটাও কিন্তু দারুণ ছিল। এরপর মেন কোর্সের পালা। মেনু কার্ডটা এতটাই সুন্দর, তোমাদেরকে না দেখালেই নয়। ছোট্ট মেনু কার্ড, বাট দেখে মনে হচ্ছে একটা বড় খবরের কাগজ। এরপর বসে পড়েছি খাবার দাবার নিয়ে, কুলচা, ডাল মাখানি, ফিশ ব্যাটার ফ্রাই, স্যালাড, এগস বার্গার, এক আইটেম আর খেতেও ছিল দুর্দান্ত। এরপর কিন্তু ছিল রাইস আইটেম, চিকেনও ছিল তার সাথে মাটনও ছিল, আর স্যালাড তো সবসময় থাকে, বিয়েবাড়িতে মাটনের প্রতি একটা আলাদাই ভালোবাসা, তাই না? আর এটা হলো ডেজার্টের প্লেট, সন্দেশটা ইয়াম্মি খেতে ছিল, আর রসগোল্লা, চাটনি, পাঁপড়। তারপর আইসক্রিমের কাউন্টারে চলে গেলাম। আইসক্রিমেও কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটিস ছিল। আমি যখন গিয়েছিলাম তখন চকলেট আইসক্রিমই দেওয়া হচ্ছিল, তবে সেগুলোর সাথে কিন্তু দারুণ দারুণ টপিংস দেওয়া হচ্ছিল, হোয়াইট চকলেট, চকলেটস, বিভিন্ন রকমের সস, মানে চকলেট সস, বা যদি কেউ স্ট্রবেরি সস খেতে চায়, স্ট্রবেরি সস। আইসক্রিমটা এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছিল যেটা আমার দারুণ লেগেছে। আচ্ছা, তার সাথে কিন্তু একটা চকো স্টিকও ছিল। এরপর সব থেকে কালারফুল জায়গা পানের কাউন্টার। ও মাই গড, কত রকমের কালার্স আছে দেখো। পান নেওয়ার পর আমার শাশুড়ি সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করতে গেল, আর
আমি সেই সুযোগে আবার মকটেলের কাউন্টারে। খাওয়া দাওয়ার পর একটুখানি হালকা করে লাইম সোডা নিয়ে নিলাম, আর এই সময়ও যে লাস্ট পজিশনে দারুণভাবে মকটেল বানাচ্ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলোই দেখতে লাগছিলাম আর ভিডিও করতে শুরু করলাম। একদম শেষ সময়, এটা রাত্রিবেলা প্রায় 10:30 নাগাদ হবে, সেই সময় মকটেলের কাউন্টার বন্ধই হয়ে যায়। বাট আমিও শেষ সময় কিন্তু বেশ হজমের জন্য একটা লাইম সোডা না নিলেই নয়। সমস্ত কিছুর পর আমার শাশুড়ি দেখে দরজার সামনে আমার জন্য ওয়েট করছে, কতক্ষণে আমি আসব, আমি তো ওদিকে সোডা খেতে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, তারপর সকলে মিলে কিন্তু আবার বাড়ি ফেরার পালা। একটা রিক্সা নিয়ে আমি, আমার শাশুড়ি আর আমার শ্বশুর মিলে উঠেছি, আমি মাঝ রাস্তায় নেমে গিয়ে তারপর আবার আমার দেওর উঠে গেছে। এইভাবেই কাটলো সন্ধ্যাটা দারুণ। কিন্তু আমার বর কিন্তু ভীষণ মিস করলো, কারণ ও বাড়িতে নেই। দারুণভাবে কাটালাম সময়টা আর দারুণ খাওয়া দাওয়া হলো, খুব ভালো কাটলো। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। চলো টাটা, বাই বাই।